উপর থেকে ধরা ক্যামেরায় পুরো মাঠ ফাঁকা, তবে একজন ব্যাটার ব্যাট ছাড়া ব্যাটিং শ্যাডো করছেন, যিনি আবার টেস্ট ক্রিকেটে কালো পোশাক পরা। কি অদ্ভুত, তাই না? তবে লোকটা আছেন ভিন্ন পরিচয়ে, বাংলাদেশ ভারত টেস্ট সিরিজে। বলছিলাম তামিম ইকবালের কথা। কথাই আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ক্রিকেট ছেড়ে চুল পাকা বয়সে মানুষ কি বা করতে পারে। তামিম ইকবালের তো ক্রিকেট রক্তে, যাকে ক্রিকেটে দেখে পরিচিত হওয়া, সেই তিনি ক্রিকেটের সাথেই থাকবে, এটাই তো সব থেকে বড় পরিচয়। সবশেষ কয়েকদিন বৃষ্টি বাধায় ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্টের চার ভাগের তিন ভাগই ভেসে গেছে। উইকেট যতটুকু কাভার ছাড়া করা গেছে, তখনই ধারাভাষ্যকাররা নেমে এসেছে, উইকেট দেখেছে, নানা ধরনের বিশ্লেষণ করেছে। তবে তামিম ইকবালকে দেখা গেছে ভিন্নভাবে, ব্যাটিং শ্যাডো করতে, আবার তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে। ক্রিকেটে তামিম ইকবাল এমন একজন ব্যক্তিত্ব যাকে বোধহয় সমর্থকরা যুগের পর যুগ দেখতে চায়। স্বল্প দিনের দুনিয়ায় তাকিয়ার সম্ভব হয়, এটাও তো এক পেশা। বয়স ফুরলে সরে দাঁড়াতে হবে। তবে তামিমকে নিয়ে সমর্থকদের অনেক প্রশ্ন, তার শেষ দেখতে চায় না, তাদের শেষ দেখেও যেন দেখা হয় না। খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকর হিসেবে আত্মপ্রকাশের কথা অনেক আগেই জানিয়েছিলেন তামিম। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এর আগে বিপিএলে অভিষেক হয়েছে, এখন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও অবসরের ঘোষণা না দিলেও ধারাভাষ্যকর হিসেবে অনেক আগেই হাতেখড়ি হয়েছে টাইগার এই ওপেনারের। ভারত বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচে তাই উপস্থিত আছেন তামিম, সেখানেই সময় কাটাচ্ছেন কিংবদন্তি ধারাভাষ্যকরদের সাথে, সেসব নিয়ে বাইরে এসে কথাও বলেছে। তিনি নিজেকে কমেন্টেটর হিসেবে যেমন মূল্যায়ন করেছে, কেউ কেউ বলছে নিঃসন্দেহে দেশের সেরা ধারাভাষ্যকর বনে গেছে। তার ধারাভাষ্যে উঠে এসেছে অ্যানালাইসিস সহ সতীর্থদের কথাও। ধারাভাষ্যে অভিষেকের পর বিশেষভাবে প্রশংসা করেছেন একসময়ের বন্ধু সাকিব আল হাসানের, ঘরোয়া ক্রিকেটে বোলারদের উঠে আসার পিছনে মমিনুলের কৃতিত্ব তুলে ধরেছেন। তবে সুযোগ পেলেই ওই যে উইকেটে দাঁড়িয়ে একটু ব্যাটিং শ্যাডো করে নিয়েছেন, এগুলোকেই বলে অভ্যাস। তামিম ইকবাল ক্রিকেটীয় স্বভাবে বড় হয়েছে, এজন্যই তামিম দেশসেরা ওপেনারও হতে পেরেছে, এখন দেশসেরা ধারাভাষ্যকর বনে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে কিছু সময় পার করতেই তিনি নিজের জাত চিনিয়েছিলেন, টাইগারদের ওপেনিং পজিশনে দীর্ঘ একটা সময় এক পাশ আগলে রেখেছেন। যে সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন, এই সিরিজ পূর্বে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সেই তামিম। ক্রিকেট থেকে দূরে, তবুও যেন ক্রিকেটের কত কাছে, সমর্থকদের অন্তরে, এগুলো তিনি ভালোবেসে অর্জন করেছেন। তাই বোধহয় তামিম ইকবালকে এভাবে মাঠে দেখার অপেক্ষা জনম জনম রয়ে যায়। বাঁহাতি এই ওপেনারকে মনে রাখবে বাংলাদেশ। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।